হ্যালো বন্ধুরা, বাংলা টিউটোরিয়াল 99-এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের একটি নতুন টিউটোরিয়াল উপহার দেব, সেটি হচ্ছে আপনারা যারা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কাজ করেন, তো আপনারা হয়তো জানেন না যে ফটো এডিট বা বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করার জন্য অনলাইনে অনেক কিছুই পাওয়া যায়। আপনারা অনেকেই হয়তো বা ফটোশপে বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করেন, তো ফটোশপে ব্যানার তৈরি করার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম দিতে হয়। তো আমি যেই টিপসটি দিব এটি অনুসরণ করলে আপনারা খুব সহজেই ব্যানার তৈরি করতে পারবেন, আপনাদের আর ফটোশপ ইউজ করতে হবে না। ফটোশপের মতোই অনেক ধরনের ব্যানার সেম ওই রকমই তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আসল কাজে যাওয়া যাক। প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করবেন, আমি আমার ব্রাউজার ওপেন করলাম। তো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন canva.com। canva.com এই যে এটি, এখানে গিয়ে আপনার প্রথমে আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি আপনার আমার জিমেল দিয়ে সাইন আপ করে নিলাম। সাইন আপ উইথ গুগল। লেট হচ্ছে একটু, আমার নেট একটু স্লো। এই যে ওপেন হচ্ছে canva.com। এই যে আমার জিমেল দিয়ে এটা লগ ইন করা আছে। তো আপনারা আপনাদের নিজের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো এটার সুবিধা আছে একটা, আপনারা যে প্ল্যাটফর্মের জন্য ব্যানার তৈরি করবেন ওই মানে ওখানকার কোনো মাপ, মানে কী মাপের কত পিক্সেল ব্যানার তৈরি করবেন সেটা ওখান থেকে আপনাদের কোথাও মানে সার্চ করতে হবে না, আপনারা সরাসরি এখান থেকে পাবেন। এখানে গিয়ে যদি সার্চ করেন ফেসবুক পোস্ট, যেমন ফেসবুকের জন্য যদি এই যে ফেসবুক ব্যানার, ফেসবুক ব্যানারের জন্য যদি তৈরি করেন, তো এখানে ক্লিক করে এই যে ব্যানারের মাপ, ফেসবুক অ্যাডের যে মাপটা সেটা চলে আসবে। ফেসবুক ব্যানার আছে, তো আপনারা কাস্টম তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে যে কোনো একটা এডিট করে নিতে পারবেন, যেমন এইখানে আমি ক্লিক করলাম, নেট একটু স্লো কাজ করতেছে। এটা চলে আসে, এখান থেকে আপনারা যে এটা এডিট করতে পারবেন। এটা এডিট করে আপনাদের
যে যে মানে যে ক্যাটাগরির কোনো শপ বা আপনাদের দোকান বা অন্য কিছু আপনার বায়ারের জন্য যদি কাজ করে থাকেন, তাহলে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন। যেমন এখানে আমি আমার নাম দিলাম, এখানে টেক্সটে গিয়ে হেডিং, এখানে আমি নাম দিলাম, মনে করুন হাবিজাবি একটা দিয়ে দিলাম, এখান থেকে হয়ে গেল। তারপরে এটা আবার কালার করতে পারবেন, টেক্সট দিতে পারবেন, যেমন এই যে টেক্সটের চেঞ্জ করে দিলাম টেক্সটটা। তারপরে সাইজে ছোট বড়, যে বড়, তারপরে এখানে কালার দিতে পারবেন, লাল কালার যেটা আপনাদের চয়েস, দিয়ে এটা আবার যে ড্রাগ করতে পারবেন বিভিন্ন জায়গায়, একবারে ফটোশপের মতো। যদি চান যে এটা চেঞ্জ করে দিবেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যেমন এটা দিলাম। এই যে তারপরে আপনারা যদি চান আপনাদের নিজের কোনো ছবি এখানে দিবেন, তো এই যে আপলোডে গিয়ে আপনাদের যে ছবিটি দিবেন সেটি এখানে আপলোড করে নিতে পারবেন আপলোড মিডিয়া থেকে। আমার এখানে অনেকগুলো ছবি আপলোড করা আছে, এগুলো নিয়ে কাজ করেছিলাম, তো এখানে আপলোড করছি ছবিগুলো, আপনারাও আপলোড করে এখান থেকে নিতে পারবেন। আমি যদি এটি নিই, এই যে চলে আসে, বড় ছোট করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তারপরে সবশেষে আপনারা যদি এই যে এখানে ইফেক্ট আছে, যে কোনো ইফেক্ট দিতে পারবেন টেক্সটের, এইটিরও ইফেক্ট। তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড করে ডাউনলোডে গিয়ে ডাউনলোড করবেন, কি অপশন ডাউনলোড করবেন, এই যে এখান থেকে পিএনজি, জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড। আপনাদের সাধারণত ব্যানার পিএনজি ডাউনলোড করে ভালো, কারণ পিএনজি থাকলে ফটোটা ক্লিয়ার থাকে বেশি, এই জন্য পিএনজি ডাউনলোড করবেন। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, এখন মেমোরি আপনার স্টোরেজে গেলেই সেটি পাবেন। এই যে এটি এই যে চলে আসে, তো বন্ধুরা আমি ইউটিউবে নতুন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতে আমি অনেক ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেমন বিভিন্ন মার্কেট প্লেসে কীভাবে প্রোফাইল তৈরি করতে হয়, কীভাবে কাজ করতে হয়, কীভাবে বায়ারের সাথে কথা বলতে হয়, সব ধরনের টিপস আমি শেয়ার করব। আশা করি ওগুলা টিপস আপনারা ফলো করলে অবশ্যই অনলাইন থেকে
কিছু আয় করতে পারবেন। ধন্যবাদ।